শুটারদের মানসিক ডিসিপ্লিনের জন্য মনোবিদের শরণাপন্ন ফেডারেশন। তিন ঘন্টার সেশন শেষে শুটাররা বললেন দীর্ঘমেয়াদী প্রয়োজন সাইকোলজিক্যাল ট্রেনিং। মহাসচিবের আশ্বাস, কমিটিতে আলোচনা শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেম ওয়েতে ওদের সাইকোলজিক্যাল ফিটনেসটা করতে হবে, না হলে যেটা হবে ওরা বেটার হবে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস হবে না। কর্তাপক্ষের দ্বন্দ্বের অবসান শেষে শুটিং এ মনোযোগ ফেডারেশন ও শুটারদের। ব্যাড ওয়েভ কাটিয়ে ট্র্যাকে ফেরার আগে শুটারদের মেন্টাল হেলথ টেস্ট, তার জন্যই মনোবিদের শরণাপন্ন শুটিং ফেডারেশন। কানাডা প্রবাসী বাংলাদেশি মনোবিদ আজহার আলী খানকেই বেছে নেয় শুটিং ফেডারেশন। একদিনের সাইকোলজিক্যাল ক্লাসে বাকি শাকিল, রিসালাত আর দিশাদের তিন ঘন্টা শুটিং স্পটে নিজেদের ভুলভ্রান্তি আর মনোবিদের পরামর্শ। যোগ বিয়োগ শেষে শুটাররা জানালেন দীর্ঘমেয়াদী প্রয়োজন এমন ক্লাস। কিছু কিছু মানে নেগেটিভ থট ছিল, যেগুলো চিন্তা করা উচিত হয় না, আমার আসলে যে ভুলগুলো করছি সেগুলা নিয়ে কথা বলেছি, সেগুলো নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব, সেগুলো রিকভার করার যতটা সম্ভব চেষ্টা করব। প্র্যাকটিসের মাধ্যমেই তো বুঝতে পারবো যে আসলে আমরা চাই কি চাই না, কতটুকু আমরা উপকৃত হলাম। কিন্তু আমরা আগে থেকেই চাচ্ছিলাম যে এরকম আমাদের একটা ইয়ের দরকার ছিল। ক্লাস শেষে মনোবিদ আজহার আলী খান জানালেন শুটারদের মানসিক অবস্থার কথা, একই সাথে জানালেন নিয়মিত না হলেও বছরে অন্তত 4-5টা সাইকোলজিক্যাল ক্লাস প্রয়োজন অ্যাথলেটদের। অনেক প্লেয়ার বলতেছিল যে এরকম সিচুয়েশনে আমরা যখন টুর্নামেন্টে যাই ইয়ের থেকে আমাদের হার্টবিট শুনতে পাই। হ্যাঁ, তো এই যে এই নার্ভাসনেসটা, হার্টবিটটা তো শুধু ফাস্ট হয় না, বছরে 2-5টা যদি এরকম সেশন হয় আমার মনে হয় যে ওরা টিউন থাকবে এবং নতুন নতুন কাজ দিয়ে ওদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যাবে। শুটারদের অলিম্পিক প্রস্তুতিতে মনোবিদের সেশনকে কাজে লাগানোর উদ্দেশ্য ফেডারেশনের। এই সেশন বাড়ানো যায় কিনা সেটা নিয়েও ভাবছে শুটিং কর্তারা। উনি যে আজকে ক্লাস করিয়েছে এটার ফিডব্যাকটা আমি নিব আমার অ্যাথলেটদের কাছ থেকে, ওনার থেকে একটা প্রস্তাব নিব আমরা, প্রস্তাব নিয়ে তা আমরা লং টার্ম কীভাবে থাকা যায় সেটার একটা ব্যবস্থা করব। অনেকদিন পর প্রাণ চঞ্চল শুটিং ফেডারেশন। শুটারদের পারফরমেন্স উন্নতির জন্য কর্তাদের নতুন উদ্যোগ, সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চান শুটাররা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।